ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আমি কিন্তু এখন আছি কৃষ্ণনগরে, আর কৃষ্ণনগরে ঘুরতে ঘুরতে কিন্তু তোমাদেরকে আমি কয়েকটা পুজো দেখাচ্ছি। আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি বুড়িমা, মেজোমা এবং ছোটোমার যে প্রতিমা সেগুলোকে দেখিয়েছি। তো এই ভিডিওতে কিন্তু আমি কয়েকটা থিমের পুজো দেখাতে চলেছি। তো যাই হোক, আমি এখন প্রথমে চলে আসলাম স্বীকৃতি ক্লাবে। এই যে আমার সামনেই স্বীকৃতি ক্লাব। এবছর কিন্তু এদের যে ভাবনা সেটা হচ্ছে বেইজিংয়ে একটা বৌদ্ধ মন্দির সেটা তৈরি হচ্ছে। তো চলো সব কিছু আমি দেখাচ্ছি ডিটেলসে। তো আমি আছি আপাতত কৃষ্ণনগর নদিয়াতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে সেই স্বীকৃতি ক্লাবের যে পুজো প্যান্ডেলের গ্রাউন্ড, সেটা এখানে দেখতে পাচ্ছ কাজ কারবার কিন্তু চলছে। আর আমি আজকে এসেছি কিন্তু উদ্বোধনের ঠিক দুদিন আগে, তাও দেখতে পাচ্ছ যে কাজ কারবার কতটা বাকি। যাই হোক, তো দুদিনের মধ্যে আর কি কাজ কারবার সব শেষ হয়ে যাবে। বলে রাখি এখানে কিন্তু উদ্বোধন হচ্ছে 19 তারিখে। আমি ক্লাব কর্মকর্তাদের সাথে কথা বললাম, তো ওনারা বললো 19 তারিখে উদ্বোধন, 19 নভেম্বর। তো এই যে দেখতে পাচ্ছ কাকা ওপরে কাজ করছে, আর নিচে এইরকম কাজ কারবার চলছে। সব মিলিয়ে প্লাইয়ের কাজ হয়েছে, আর তারপরে তোমার কাপড়ের কাজ কারবার চলছে। আর এখানে এই বুদ্ধ মন্দিরে সেট করার জন্য কিন্তু এই দুটো মূর্তি করা হয়েছে এখানে, আর মায়ের প্রতিমা ভেতরে হচ্ছে, আমি সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে প্যান্ডেলটা, আমি বলে রাখি স্বীকৃতি ক্লাব কিন্তু 2021 সালে মেবি এরা বুর্জ খলিফা করেছিল, সেখান থেকে আর কি একটু কলকাতার দিকে এটার নামটা হয়েছে আর কি। অনেক ইউটিউবারও আসে তারপর থেকে। তো আমি একটু ভেতরটা দেখিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছ এখানে কাজ কারবার কিন্তু চলছে, বাঁশের কাজ হয়ে গেছে, প্লাইয়ের কাজ চলছে। আর এই সামনের মাথা দিয়ে এটা দিয়ে তোমাদেরকে এন্ট্রি নিতে হবে। আর ভেতরে কিন্তু এখানে মায়ের প্রতিমা তৈরি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ মায়ের প্রতিমা তৈরি হচ্ছে, খড়কুটোগুলো বাঁধার কাজ চলছে। এই মায়ের মুখটা কিন্তু এখানে সেট আপ করা হয়ে গেছে অলরেডি। এই যে এখানটাতে কিন্তু মায়ের প্রতিমা দর্শন করবে তোমরা। তারপরে এক্সিট এই দিক থেকে মেবি কোথাও একটা দিয়ে হবে এক্সিটটা। তো এক্সিটটা কোথা দিয়ে হবে আমি জানি না, বাট আমি তোমাদেরকে যেটা বলে দিলাম যে উদ্বোধনের ডেটটা কিন্তু 19 নভেম্বর। তো এই প্যান্ডেলটা আর কি দেখলে, তো আমি গুগল ম্যাপে লিঙ্ক দিয়ে দেবো এটা কোথায় অবস্থিত, কারণ এখানে বলে বোঝানো সম্ভব না, আমি আউটসাইডার, তো আমার পক্ষে একটু কঠিন হয়ে যাচ্ছে যে পুরো লাইন বাই লাইন বোঝানোটা। যাই হোক, আমি একটু দেখাই তোমাদেরকে প্যান্ডেলটা, একটু দেখো। এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছ এই দিক থেকে কিন্তু কার্ভ হয়ে এসছে, বেশ ভালোভাবে কার্ভ হয়েছে। আবার এদিকে কি এদিকে কার্ভ হয়েছে, আর ওপরটা দেখতে পাচ্ছ একটা চূড়া মতো করা হয়েছে। ওই একদম মাথায় দাদারা কাজ করছে দেখতে পাবে তোমরা। এই যে দেখো ওপরে একদম ওখানে উঠে কাজ করা চলছে কিন্তু। তো যাই হোক, এরকম রাউন্ড রাউন্ড আর কি করা হবে ওপরটাতে কয়েকটা, তারপরে এরকম আর কি স্ট্রাকচার। তো এইভাবে আর কি হবে। এই যে দেখতে পাচ্ছ এই বুদ্ধ মন্দিরের যে চূড়া টুড়াগুলো না এখানে সব রাখা রয়েছে, এগুলো সব হচ্ছে তোমার ফাইবারের কাজ এগুলো। তো এরকম করে কিন্তু বিভিন্ন জায়গায় বসানো হবে, এখানে দুটো চূড়া বসে রয়েছে, এইসবগুলো সেট আপ করা হবে বিভিন্ন জায়গাতে। আর কৃষ্ণনগরে এবার এসেছি ঘূর্ণির পুজোগুলো দেখাতে। তো এখন আছি ঘূর্ণি বেলতলা বাজারে বলতে পারো, এই যে পেছনে। যাই হোক, তো এখান দিয়ে কিন্তু আমি এবার দেখাবো ঘূর্ণির যে কয়েকটা পুজো, যেমন ঘূর্ণি বারোয়ারি খুব ফেমাস পুজো, সাংয়ের জন্য বিখ্যাত। তো সেই ঘূর্ণি বারোয়ারি পুজো কিন্তু শুরু হয়ে যাচ্ছে এখান দিয়ে আর কি। এই যে পেছনে ওদের লাইটের গেট দেখতে পাচ্ছ, তো এইভাবে প্রথমে আমি যাবো ঘূর্ণি বারোয়ারিতে। এই যে দেখতে পাচ্ছ লাইটিংয়ের প্যান্ডেলগুলো কিন্তু শুরু হয়ে গেছে এখান দিয়ে। তো চলো দেখি এবার যাওয়া যাক ঘূর্ণি বারোয়ারিতে। তো দেখো এখানে কিন্তু চলে এলাম এই ঘূর্ণি বারোয়ারি মহাকালী মন্দিরের সামনে। আর এই মন্দির থেকে কিন্তু পাশের এই যে দেখতে পাচ্ছ এখানেই যে স্কুলটা আছে ঘূর্ণি হাই স্কুল, তো সেই স্কুলের মাঠেই কিন্তু এই ঘূর্ণি বারোয়ারি পুজোটা হয়। আর একটা কথা বলে রাখি, স্টেশন থেকে যদি তোমরা আসো তো ঘূর্ণি বেলতলা, তো সেই ঘূর্ণি বেলতলাতে কিন্তু 20 টাকা করে ভাড়া নেবে আর কি টোটোতে করে। আমি আর কি শুনে শুনে বলছি তোমাদের। চলে এলাম কিন্তু এই স্কুলের মধ্যে ঘূর্ণি হাই স্কুলের ভেতরে। তো এখানে কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে, একটু দেখাই। এই যে প্রতিমাটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ, অনেকটা হয়েও গেছে প্রতিমা। আর এখানে কিন্তু সেই কাজকর্ম চলছে আর কি, ছোটোখাটো মোটো করে একটা প্যান্ডেল তৈরি হচ্ছে এখানটাতে। আমি একটু দেখাই তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ এনারা কাজকর্ম করছেন। এই হচ্ছে সেই স্কুলটা, আর এই হচ্ছে গেট, এই গেট দিয়ে ঢুকতে হবে। আমি একটু প্রতিমাকে একটু সামনে দিয়ে দেখাই। দেখতে পাচ্ছ প্রতিমা কিন্তু মানে মাটির কাজ সব কমপ্লিট হয়ে গেছে, শুধু রঙের কাজ বাকি রয়েছে। এই যে তো প্রতিমা হাইটটা মোটামুটি 10 ফুটের মতো হবে। এই দেখো সেই চালচিত্রি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ এখানে, এই মায়ের প্রতিমার ওখানে কিন্তু সেই চালচিত্রিটা, সেই বিখ্যাত চালচিত্রি ঘূর্ণির। আর এখানে কিন্তু প্রতিমা পূজিত হয় আর কি এখানটাতে। তো পেছনে কিন্তু ঘূর্ণি বারোয়ারিকে রেখে এই রাস্তা ধরে এগিয়ে চলেছি, আর বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেল, বেশ আস্তে আস্তে গুড়ি গুড়ি পড়ছে, এবার জোরে জোরে পড়বে। এই ঘূর্ণি বকুলতলা বারোয়ারিতে চলে এলাম এবার। তো এখানে থিম হচ্ছে সহজ পাঠ, এই দুদিক থেকে আর কি সহজ পাঠের সেসব জিনিসপাতি আর কি লাগানো হবে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে ঘূর্ণি বকুলতলা বারোয়ারির যে ঠাকুর সেটা দেখতে পাচ্ছ, একদম কমপ্লিট হয়ে গেছে। ঘূর্ণিতে এসেছিলাম অনেক রকমের ভাবনা চিন্তা নিয়ে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ব্যাড ওয়েদারের জন্য আমাকে এখন এই মুহূর্তে ইমিডিয়েটলি ভিডিওটা শেষ করতে হচ্ছে। কিছু মনে করো না তোমরা, আমি চেষ্টা করবো প্রসেশনের সময় আসার, বাট মানে মারাত্মক লেভেলে বৃষ্টি চলছে, কোনোরকম একটু বৃষ্টিটা থামলো আমি ভিডিও করছি, আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে।
তো যাই হোক, ভিডিও আমি শেষ করে দিচ্ছি এখানে, কারণ এই বৃষ্টির মধ্যে ভিডিও করাটা ইম্পসিবল হয়ে যাচ্ছে। বসে আছি যে সকাল থেকে, এখন বাজে 4টে, এই যে দেখতে পাচ্ছ। তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আমি দেব জ্যোতি, ব্যাকবেঞ্চের সিটে, টাটা।